মোমিনপুর কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু এনআইএ’র। নগর দায়রা আদালতে এফআইআর জমা এনআইএ’র। কেন্দ্রকে রাজ্যের পাঠানোর রিপোর্ট খতিয়ে দেখে তদন্ত এনআইএ’র সূত্রে এমনই জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, কি খবর রয়েছে? দেখো, গতকালই আমরা জানি যে এনআইএ’র তরফ থেকে যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর ইতিমধ্যে নগর দায়রা আদালতে এনআইএ’র স্পেশাল কোর্টে সেখানে জমা করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে এনআইএ’র সূত্র থেকে। এবং যেমনটা আমরা জানি যে এর আগে রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছিল কেন্দ্রকে, সেই রিপোর্টও ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এনআইএ’কে। সেই রিপোর্ট খতিয়ে দেখা হবে শুরুতেই, এবং ঘটনা ঘটেছে সেগুলো জানার জন্য কলকাতা পুলিশের যারা আধিকারিকরা, যারা অফিসাররা, যারা এই তদন্তে ছিলেন, অর্থাৎ যে কটি কেস হয়েছে সেই কেসে যারা তদন্তকারী আধিকারিক, তাদের সঙ্গেও কথা বলবেন এনআইএ’র গোয়েন্দারা। এবং আজকে এই যে এফআইআর জমা করে দেওয়া হলো, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করছে কলকাতা এনআইএ, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ভালো এটা, কারণ কি পশ্চিমবাংলায় দেখুন সেদিনও বম ব্লাস্ট হয়েছে, একাধিক লোক মারা গেছেন। বাজি কারখানা বলে সেখানে যে বম ব্লাস্ট হচ্ছে, হাত পা উড়ে যাচ্ছে, বাড়ি উড়ে যাচ্ছে, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোমা তৈরি হচ্ছে। তো এ গত কয়েক বছর ধরে বিভিন্ন জেলাতে এরকম বোমা বিস্ফোরণ হয়েছে, তো স্বাভাবিকভাবে সন্দেহ হয়েছিল যে এর পিছনে কোনো অন্য হাত আছে কিনা। সেরকম টেররিস্টও ধরা পড়ছে এখানে, বিদেশি কোনো চক্রান্তের হাত আছে কিনা জানার দরকার আছে, যেহেতু ওখানেও বোমা বিস্ফোরণ হয়েছে। তো সেই জন্য সবাই আশা করছিলেন, তো এনআইএ তদন্ত একবার হলে মানুষের সন্দেহটা দূর হবে। নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময়দের আদালতে পেশ। পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময়, গঙ্গোপাধ্যায় সহ ছজনকে আদালতে পেশ। শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহাকেও পেশ করা হবে আলিপুর আদালতে, এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, ভার্চুয়ালি আদালতে পেশের সম্ভাবনা, কি খবর রয়েছে এ বিষয়ে? দেখো, নিয়োগ দুর্নীতি মামলা, এটা সিবিআই এর যে মামলা, সেই মামলাতে কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ছজনের 14 দিনের জন্য জেলে পড়া হয় গত 5ই অক্টোবর, এবং সেই 14 দিনের জেলে পড়াদের মেয়াদ শেষের পরে আজকে আবারও তাদের কিন্তু এই মামলায় তাদের যে তাদেরকে যে শুনানি পর্ব সেটা কিন্তু শুরু করা হবে। এবং দুপুর 2টার পরে পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা সহ মোট 6 জনকেই কিন্তু তারা ভার্চুয়ালি থাকবেন, তেমনটা জানা যাচ্ছে, এবং সেই মামলার শুনানি হবে। এবং সিবিআই সূত্রে খবর, প্রত্যেকেরই জামিনের আবেদন করা হলো, তাদের কিন্তু জামিনের আবেদনের বিরোধিতা করবেন সিবিআইয়ের আইনজীবীরা। ব্যথিত হই যখন বার হয় যে আমাদের পার্টির কিছু লোক দুর্নীতি, ব্যথিত আমি দুঃখিত হই যাদের ছোট থেকে দেখেছি তারা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল আমি টের পাই, আমি খোঁজও নি। তার কারণ এই যে চাকরিতে লোক ঢোকাতে হবে ইত্যাদি ইত্যাদি, এই পদ্ধতির মধ্যে গেলে কোথায় সেসব কেউ জানে না, কিন্তু আমি গভীরভাবে দুঃখিত হয়েছি।